বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয় না। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিদেশে আমাদের কোনো প্রভু নেই, দেশের জনগণই আমাদের শক্তি, কিন্তু বর্তমান সরকারের মূল শক্তি জনগণ নয়। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ কেল্লার মোড়ে হৃদয় কমিউনিটি সেন্টারে লালবাগ থানা বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়ার মাহফিলে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে, তারা নিজ স্বার্থে সবকিছু বিকিয়ে দিচ্ছে, জনগণের স্বার্থ রক্ষা তাদের মূল উদ্দেশ্য নয়, তাই দমনপীড়ন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখছে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, ষড়যন্ত্র করে, জনগণের সাথে প্রতারণা করে, রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে সরকার। এ থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে হলে প্রয়োজন জাতীয় ঐক্য। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলি। 24 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদুদ্দিন রানা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, 26 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বদরুল আলম সুইট, যুবদল নেতা দেলোয়ার হাকিম বিপ্লব, মনির খান হৃদয়, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, ফয়সাল আহমেদ স্বাধীন, ছাত্রদল নেতা আফতাব ইয়াকিন, শফিকুল ইসলাম রুবেল, মহিলা দল নেতা ফারিয়া ফারুক মুক্তা, শাহিনা সহ 24 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অন্যদিকে 32 নং ওয়ার্ড বংশাল থানা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার রাজধানীর নবাবপুরে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লতিফুল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপির নেতা ইয়াকুব সরকার, বংশাল থানা বিএনপি যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 32 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন তাইজু।